Koroksa Kwmajak sikla ni mang kwthui mankha pati mang miyawo khejur bagan bai khobjak brahman para amsewa hai hulai englaika nogni borok runi saklai mang asikla no bothar jaka khnai police mang kwthui khosawi cherai nekolani bagai sakham nagor rohorka pati mang go saiman ka thai thangnai sikla ni mama saka thanai 6 November sot pujani horo nogni simi nokharmani roni loskor aboni ulote nogo kifilia eba failia bona naituk laiwi manya angai thanai 8 November salmaribo nogni borok and says it Hanover missing daddy Klaika, Mia Eva Cogdishan Sanza Zorawa, Amsewa, Manambahai, Fiman Ulo, Naituk Laimon Klaika, Nepal Viswasni, Manga, Koroksa, Borogni Ariwa, Ronin Mankote, Nogui Manka, Logi Logan, Police No Cogt, my Rosaka, Police Pai, Patimon Kaini Simi, Mankotino Kosaway, Cherry Nekolon, Bagus Hakam Nogo, Rohorka, Police Patimonote, which Cherry Nekolo, John Katabo. কইছে যাওয়ার আগে কইছে কো রঞ্জনের লগে গাড়ি দিয়ে যাইবো কই যাইবো কিছু কই গেল কে রঞ্জন রঞ্জন রয় যতটুকু সম্ভব তারপরে বিহারি বস্তিতে এর লগে যাইবো কইছে জাস্ট কই যাইবো কিছু কইছে না কইছে গাড়ি আইবো এর লগে যাইবো রঞ্জনের লগে এমনে কি করে ওই আপনার মামা কি জানি ভাই ভাই কি করে দিন যা দিন মজুরি করতে যাই রঞ্জন কি করে রঞ্জন স্যার তো হে তো যতটুকু সম্ভব আমি জানার মতো দুই নম্বর ব্যবসায়ী আপনার ভাইলো কিভাবে পরিচিত ভাইলো কিভাবে পরিচিত স্যার এটা আমি জানি হ্যাঁ তো মার্ডার কিছু আসামি ওই তো হ্যাঁ তো মার্ডার কিছু আসামি কে এই রঞ্জন ভাই আছে কিছু শুট জাস্ট একটু কই গেছে যে হ্যাঁ আইবো হ্যালো স্যার আপনার কি কারোর প্রতি কি সন্দেহ কিছু সন্দেহ তো স্যার আমার তো বড় দেখে বুঝাইতেছে মার্ডার কিছু ফুল মার্ডার কিছু স্যার নাম কি রনি লস্কর 6 তারিখ এই ছট পূজার দিন রাতে বলা 9টার সময় বাইক টিকা প্রসাদ টসাদ দিয়া এনে কথাবার্তা কই বেরিয়েছে আমার এখানে কয়েক ফুলের কথা কয়ে গেছে বাড়ির প্রসাদ দিছে প্রসাদ টসাদ খাইয়ে বেরিয়েছে নয়টার পরে যে বাইরেছে সে আর পাওয়া যায় তখন আমরা এই এরপর দিন খুঁজি পাইছি না খবর টবর লিখি পাইছি না এরপর দিন থানা তিনশি থানাত আমরা মিসিং ডায়েরি করছি জিডেন্টি করছি করার পরে আমরা ফটো মোটো দিয়া ফেসবুকও ছাড়া হয়েছে ছাড়ার পরে আমরা তারে আর কোনো হতে পারি না আজকে হঠাৎ করে এনে গন্ধ বেরিয়েছে গন্ধবরের কারণে সবাই পাড়া প্রতিবেশী সবাই বলেছে কি এর গন্ধ কি এর গন্ধ তো সবাই সবাই চেক করছে চেক করে দেখে কি এখানে একটা বডি পাওয়া গেছে তো বডি পাওয়া যাওয়ার পরে সবাই চেক করছে দেখছে ওরই বডি তো এইখানে যে জায়গা বডি পাওয়া গেছে ওই জায়গাটাতে বাউন্ডারির ভিতরে একটা কোনো কিছু ভাঙ্গা নাই কোনো কিছু নাই আর একটা সাধারণ এর ভিতরে কোনো কিছু নাই যে চুরি করার মতন আর সেই রুম না যে চুরি করার জন্য একটা কিছু জায়গা লাগে দেখো কিছু চুরি করে বাইট নিব এই না কোনো কিছু নাই যেটা সুন্দর করে আর ফালাই রাখছে এটা রাতে মার্ডার কইটা প্ল্যান ওয়াইজ যেটা সিস্টেম করে এনে ফালানো হয়েছে আর যেই করছে আমার ছোট বাইকনার কাছে আবার কইও গেছে হে রাত্রেবেলা কাল লোকে যাইব পোনা দশটার দিকে আমরা থানাতে একটা ফোন আছে ফোন আছে তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে এখানে খেজুরবাগান হয় সাহাপাড়ার দিকে তো ওইখানে লোকের লইছে এটা তো কিছুদিন আগে 8 তারিখে গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং তারপরে তারা আজকে দুই একদিন ধরে তারা গন্ধ পাইতেছে তারপর আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে পাওয়ার পর থানাতে ফোন করছে 9:45 তারপর আমরা ইয়ে দেখলাম দেখে এখন তদন্ত চলতেছে এখন এটা ময়নাতদন্তের লেগে এটা শেষ করা হয়েছে প্রাথমিকভাবে কী বোঝা গেছে কীভাবে মারা গেছে কিছু কি প্রাথমিকভাবে তো এটা তদন্ত করলে ক্লিয়ারভাবে কবা দেখতে শরীরে কোনো আঘাত টাঘাত আছে চিহ্ন অ্যাপারেন্টলি তো এটা একটু ডিকম্পোজ হইতেছে যার কারণে ক্লিয়ারলি জায়গাটার নাম কি খেজুরবাগান সাহাবার যে মৃত ব্যক্তির নামটা কি রনি লস্কর বয়স 25 বছর থ্যাংক ইউ বিউ রিপোর্ট কক্ষরা